সর্বোচ্চ ভালোবাসার পরেও একটা মানুষ কখন চলে যায় জানেন? একটা মানুষ তখনই চলে যায় যখন সে বুঝতে পারে তার ভালো লাগা জায়গাটা ঠিক আপনি নন, অন্য কেউ। একটা মানুষকে আপনি যে সবটুকু দিয়ে ভালোবাসতে পারবেন, সর্বোচ্চ প্রায়োরিটি দিতে পারবেন, তার ছায়া হয়ে পাশে থাকতে পারবেন, কিংবা তার জন্য নিজের সব কিছু বিসর্জনও দিতে পারবেন, কিন্তু দিন শেষে ওই মানুষটার ভালো লাগা কিংবা ভালো থাকার জায়গাটা কোথায় হবে সেটা আপনি কিংবা আমি নির্ধারণ করে দিতে পারবো না। সে যদি একবার ডিসাইড করে নেয় যে আপনি তার ভালো লাগার জায়গা নন, তবে গল্প ওইখানেই শেষ। এরপর আপনার হাজার ভালোবাসা, হাজার চেষ্টা, হাজার কষ্ট কোনো কিছুতে তেমন কাজ হবে না, কারণ সব কিছু শেষে মানুষ তার ভালো লাগা জায়গাতেই ছুটে যায়। তাকে আটকানোর সাধ্য আমার কিংবা আপনার নেই। এখানে দোষটা কার? দোষটা এখানে আপনারও নেই, কিংবা ফেলে চলে যাওয়া মানুষটারও নেই। আসলে দোষটা হচ্ছে মনের। মন একবার যাকে চাইতে শুরু করে তাকে আর চোখের আড়াল হতে দিতে চায় না। এবার সে মরিচিকা হোক, তবুও মন তাকেই চাইবে, কারণ ওই যে আত্মার টান। এই টান ছিঁড়ে তাকে নিজের কাছে নিয়ে আসা এতটাও সহজ ব্যাপার না। পৃথিবীর সব মায়া কাটানো গেলেও অতীতের মায়া কাটানো যায় না। অতীতে একটা বিষের পেয়ালা, মরণ ফাঁদ, তবু মানুষ বারবার ছুটে চলে অতীতের টানে। যে মানুষটা আপনার জন্য পাগল, ফুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে। আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলেই টুপ করে মরে যাবে না, একদিন ঠিক সেও একলা থাকা শিখে নেবে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায়, সাথে বদলে যায় কিছু অনুভূতি। আজ যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন, একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন, আপনার প্রতিটা যন্ত্রণা যাকে ঘুমাতে দেয় না, সে মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে, খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে। সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে। আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। ঠিক তেমনি মানুষটা আপনার থেকে কী পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে না, হিসেবটাও ঠিক বোঝা দরকার। সব কিছুতে একটা ব্যালেন্স রাখুন, যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন। অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দেবেন না কখনো। মনে রাখবেন, পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না। আজ মানুষটা আপনার কাছে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছেন, ট্রাস্ট মি, একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই আপনি কাঁদবেন। পৃথিবীর সব কিছু বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। সময় একদিন আপনাকে ঠিক বুঝিয়ে দেবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন। ম্যাচুরিটি সম্পূর্ণ মানুষও কখনো কখনো খুব বেশি ভেঙে পড়ে। তারাও চায় তাদের এই ভেঙে পড়ার সময়ে কেউ তাদের মাথায় স্নেহের হাত রাখুক। তারাও চায় তাদের কষ্টের কারণগুলো কেউ মনোযোগ দিয়ে শুনুক। কাউকে বুকে জড়িয়ে এরাও বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়তে চায়। সবাইকে কেয়ার করা মানুষগুলো চায় তাদের কেউ কেয়ার করুক, কেউ তাকে বলুক হাতের কাজ ছাড়ো, এবার এসো খেয়ে নেবে, ওষুধ খাওয়ার কথা শুধু মনে করিয়ে দেবে না, হাতে তুলে দেবে, জ্বর হলে মাথায় জল পট্টি দেবে, বিশেষ দিনগুলোতে তাকে কোনো কাজ করতে দেবে না। মোটিভেশন দেওয়া মানুষগুলোও চায় কারো কাছে সান্ত্বনা পেতে। গভীর রাতে ঘুম ভেঙে বিশেষ কাউকে যদি একটা টেক্সট করে জানায়, আমার কেন জানি ভালো লাগছে না, মনে হচ্ছে খারাপ কিছু হবে, তখন সেও আশা করে বিপরীতে থাকা মানুষটা ফিরতি কল দিয়ে উৎকণ্ঠা সহকারে জানতে চাইবে, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? পৃথিবীর প্রতিটা মানুষ, তা সে যত কঠিন আর শক্তই হোক না, তার একটা বিশেষ মানুষের প্রয়োজন পড়ে, যার কাছে নির্দ্বিধায় সব কিছু বলার পাশাপাশি এটাও আশা করা যেতে পারে সে তাকে বুঝবে, কেয়ার করবে, আদর যত্ন করবে, পাশাপাশি তাকে হারানোর ভয়ও যার ভেতর কাজ করবে। মানুষ ভালোবাসার যেমন কাঙ্গাল, ঠিক তেমনি সে কারো না কারো অ্যাটেনশনও চায়। জোর করে যেমন কারো ভালোবাসা পাওয়া যায় না, ঠিক তেমন জোর করে কারো অ্যাটেনশনও পাওয়া যায় না।
মানুষের সাথে তুমি কত মজা করেই না কথা বলো, তবু আমার বেলায় কেন তুমি গম্ভীর? আমিও যে চাই তুমি আট দশটা মানুষের সাথে যেমন করে কথা বলো, আমার সাথেও সেইভাবে কথা বলো। শুনেছি কারো মন খারাপে তুমি বেশ খুশিতে তাদের মন ভালো করে দিতে পারো। আচ্ছা, এই যে আমার তোমার কারণে কতবার মন ভাঙে, একটি বারও কি আমাকে হাসাতে পারতে না তুমি? নাকি আমি বরাবরের মতোই তোমার কাছে একটা সস্তা মানুষ হয়ে আছে? আচ্ছা, এই যে তুমি প্রতিদিন মনে নিদারুণে আনন্দ নিয়ে বাইরে ঘুরে বেড়াও, ফেসবুকে প্রতিনিয়ত নিজের হাসি মুখে মাখা ছবি দাও, বলি আমার কথা কি একটি বারও মনে হয় না তোমার? হয়তো মনে হয় না, তুমি তো কখনো আমার মনে জায়গা দাওনি, এটা আমার ব্যর্থতা জানো। তোমায় এত ভালোবাসা দিয়েও কাছে রাখতে পারিনি, বরং প্রতিনিয়ত তোমার বিরক্তির কারণ হয়েছে। জানো তোমার অনেক কিছু বলতে ইচ্ছে হয়, তবে মুখ ফুটে বলতে পারি না, কারণ তোমায় কিছু বলা যায় বারণ। অন্তত এর মাঝে বলা হয় আমার যন্ত্রণা আর তোমায় না বলা কথাগুলো। চরম বিষণ্ণতা একাকিত্ব আক্ষেপে যদি নিজের অস্তিত্ব ধীরে ধীরে খুয়ে যায়, তাহলে ধরে নেয়াই যায় এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো জন্য নয়। নির্দিষ্ট কিছু অভিমান, কিছু অভিযোগ আর কিছু দীর্ঘশ্বাস একত্রিত হয়ে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলে মানুষ। নিজেকে নিজে হারিয়ে ফেলার মতো বিষাক্ত স্বাদ ও অতৃপ্ত অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা বর্ণনা করার ক্ষমতা স্বয়ং তারও নেই যে পরিস্থিতিতে আছে। ভেতর থেকে কতটা ভেঙে যাওয়ার পর আর কিছু ভেঙে যাওয়ার ভয় থাকে না, কতটা আঘাত নিজের মধ্যে পোষণ করে রেখে দিলে বিচ্ছেদের ব্যথা স্পর্শ করে না, আর কতটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেলে আর কোনো স্বপ্ন থাকে না, তা অনুমান করার ক্ষমতা কারো নেই। আমি একজন ব্যর্থ মানুষ বলছে, এখন আমার অস্তিত্ব ছিটে ফোটা জীবন্ত, তবে সম্পূর্ণভাবে ক্ষয়ে গেলে মিশে যাব ধুলোবালিতে, কুয়াশায় কিংবা মেঘের সাথে। আমি হারিয়ে যাওয়ার পর আমাকে খুঁজতে আসা মানুষেরা ঠিক কতটা দীর্ঘ শ্বাস ফেলবে আমাকে হারানোর ব্যথায়, তা আমি জানি না। তবে এতটুকু জানি, আমাকে ছাড়া তাদের জীবন থেমে থাকবে না। একটা মানুষ যে আপনার প্রিয় ছিল এককালে, আপনি এখনও তাকে ঘৃণা করেন না অবশ্য, শুধু তার সাথে অভিমান বা রাগ করে কথা বলেন না, হুট করে শুনলেন সে মারা গেছে, আর নাই আসলেই মারা গেছে, আপনার অবস্থা তখন কী হবে? খুব খারাপ লাগবে, তাই না? হ্যাঁ, লাগবে। অভিমান করেছিলেন হয়তো, সে অভিমান ভাঙানোর সুযোগটাও আর পাবেন না, তার সাথে আপনি আর কথা বলতে পারবেন না, কখনোই না। তাই বলে কি অভিমান রাগ মনে পুষে রাখবেন না, কে কখন হুট করে চলে যায় ঠিক নেই, আপনিও যেতে পারেন, তখন অন্য কারো খারাপ লাগবে। যার সাথে অভিমান রাগ করে কথা বলেন না, তার সাথে সব মিটমাট করে ফেলেন, জীবনটা আর কয়দিনের।